নমস্কার বন্ধুরা, হেলদি হেসেলে সবাইকে স্বাগত। স্বাদ বদলাতে চলুন আজ মায়া মাছের ঝাল চচ্চড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। 250 গ্রাম মায়া মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে এখন 1 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে ওভেনে একটি কড়াই বসিয়েছি, কড়াই গরম হলে তাতে 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে 1 মুঠো মাছ কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। আমি এই রান্নাটা মাছ ভাজা থেকে শুরু করে রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই করছি। আপনারা ইচ্ছে করলে সাদা তেল বা যে কোনো তেল দিয়েই করতে পারেন, তবে এই মাছের ঝালটা না সর্ষের তেলেই সব থেকে ভালো লাগবে। 1 মিনিট খানিক পর উল্টাতে হবে, কারণ একটু টাইম দিয়ে ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেলে তারপরেই 1 পিঠ উল্টে উল্টে ভালো করে ভেজে নামিয়ে নিচ্ছি। কম তেল খাওয়াই আমাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে উপকার, সেই জন্য আমি মাছগুলি খুব কম তেলেই ভাজছি। আপনারা ইচ্ছে করলে বেশি তেলেও ভাজতে পারেন, তবে কম তেলই খাওয়া ভালো। একইভাবে সব মাছগুলি এইভাবেই আমি ভেজে তুলে নিচ্ছি। ওই একই কড়াই সামান্য তেল দিয়ে, তেল গরম হলে 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিচ্ছি। আর বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে কুচিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়েও দিয়ে দিলাম এর মধ্যে। এবার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে, 1 teaspoon আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, আর দিলাম একটু জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দুটো টমেটোর টুকরোও দিয়ে দিলাম, আর 5-6টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিলাম। এই রান্নাটা আমি পুরো কাঁচা লঙ্কা দিয়েই করছি, তো এই জন্য কাঁচা লঙ্কাই দিলাম। আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম, মিনিট দুয়েকের জন্য সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিলাম, ফুটে উঠলে এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচিয়ে ছেড়ে দিই, ভেজে ছেড়ে নামিয়ে নিচ্ছি। তাহলেই আমার তৈরি হয়ে গেল মায়া মাছ বা পোনামরা মাছের ঝাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার রান্নাগুলি। সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।